অনির্বাণ, আপনার কাছ থেকে শুরু, কারণ আমার মনে হয় বলটা আপনাদের কোর্টে। মানে তৃণমূল সরকার, তৃণমূল সমর্থক, তৃণমূলের সাধারণ কর্মী, তৃণমূল নেতা নেত্রী, রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, কী করবেন আপনারা? খোলাতারই বাংলাকে বাঁচিয়ে রাখবেন? বিদ্যুতের তার হোক, রাস্তায় জমা জল হোক, ট্রেনের বেলাইন হওয়া হোক, যাই হোক না কেন সবটাই তো রাজ্যেরই হাতে। এখানে তো রাষ্ট্রের যে সরকার চলছে তার তো আদানি এবং আম্বানি সেবা করা ছাড়া কোনো কাজ নেই। যে কারণে রাষ্ট্রীয় সরকার রেলে, আমি বলছি যে কারণে আপনাকে আগে না, আপনি একদম ঠিক প্রশ্ন করেছেন, প্রধানমন্ত্রী ঠিক করে দিয়ে যাওয়ার কথা ছিল। আমি বলছি এখানে যে প্রধানমন্ত্রী বা প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারকে আপনারা বিগত 10-11 বছরে একটাও প্রশ্ন করেননি। আমি তো খুব খুশি, কারণ আপনারা তাকে সরকার বলে ধরেনি না, ওই কারণে কোনো প্রশ্নও করেননি। রেলের দুর্ঘটনায় গতকালই ঘটনাচক্রে আপনার এখানে অনুষ্ঠানেই ছিলাম, রেলের একের পর এক দুর্ঘটনাতে আমি বলেন ঠিক এবার গতকালে যখন ঘটনা হচ্ছিল একের পর এক দুর্ঘটনা, রেলের মানুষ মারা যাচ্ছে, তখনও 2006 থেকে 2012-র মধ্যে কি হয়েছিল সেই নিয়ে দায়ে ঠেলা ঠেলি ইত্যাদি সব আমরা দেখেছি। ওখানে নিশ্চয়ই যাই দেখুন, যাই বিরোধীরা তারা সরকারে থাকাকালীন বা বিরোধী থাকাকালীন যাই করবেন প্রশ্নের মুখে পড়বেন, কিন্তু যারা সরকার চালান, রাষ্ট্রের সরকার চালান, তাদের কখনো প্রশ্ন করা যাবে না। আমি তো বলছি 14 থেকে 24-এর মধ্যে রেলটাও তো পণ্ডিত নেহেরুর কাজ, মমতা ব্যানার্জির কাজ, আপনি রেলটা নিয়ে বলবেন? যুক্তিটা তো তাই নিয়ে বলবেন না। আমি যুক্তিটা এই কারণে বলছি, যখন রেল হয় তখনও সেটা মমতা ব্যানার্জির দায়, যখন রেলের ঘটনা হয় তখনও মমতা ব্যানার্জির দায় হয়, আর যখন তার হয় তখনও মমতা ব্যানার্জির দায় হয়। সেক্ষেত্রে প্রশ্নটা থাকে যে বিজেপির সরকারটা কি জন্য আছে, ওই কারণে খোলা তারটাও রাজ্য সরকারই করবে, রেলটাও রাজ্য সরকারই করবে। বলছি তো খোলা তারটাও যেমন করবে, রেলটাও করবে। আজকে রেল নিয়ে জিজ্ঞাসা করছি না, কতদিনে ঠিক হবে? আমার এ নিয়ে মৃত্যু নেই অনির্বাণ, যে আপনারা কেন বিজেপিকে বাঁচাতে এত উদ্গ্রীব? আমার কোনো প্রশ্ন নেই, আমি উত্তরটা জানি। কিন্তু আপনারা সরকারই মনে করেন না, যে কারণে আমি বলছি, যে কারণে এক্ষেত্রে একটা না বৃষ্টি হয়েছে, হাওড়ার যে ঘটনা দেখা, যাদেরকে সরকার মনে করি তারা তেমন সরকার নন, মানে তৃণমূলটা কোনো সরকার নয়। যাকে প্রশ্ন করা কাকে যায় বলুন তো, যার কাছে উত্তর আছে বা যে নেই তো দায়বদ্ধতা নেই, বলতে দিন। বলতে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এতটাই ভীতু, ভীতু শব্দটা বুঝে শুনে ব্যবহার করছে, এতটাই ভীতু, বিধানসভায় আমাদের প্রতিনিধি আজকে তাকে প্রশ্ন করেছিলেন, পালিয়ে গেছেন, উত্তর দিতে পারেননি। আচ্ছা, সেই একই 3 বছর ধরে মানুষ মারছেন, উত্তর দেবেন কি করে? যুক্তিতে প্রেস কনফারেন্সে 14 পুরুষে না আসা নরেন্দ্র মোদী কি ভীতু? প্রেস কনফারেন্স যিনি 92 না 93টা সাক্ষাৎকার দেন, না না লোকসভা নির্বাচনে লাগে, আপনি নরেন্দ্র মোদীকে ইন্টারেস্টেড না? বলছি আপনি নরেন্দ্র মোদীকে ইন্টারেস্টেড, আমি প্রেস কনফারেন্স মোদীকে নিয়ে আলোচনা করতে এসেছি। মোদীর প্রেস কনফারেন্স মানে খোলাতারের মৃত্যু নিয়ে শব্দটা ব্যবহার করলেন, খোলাতারের মৃত্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই আপনিও একই রকম বিবেকী। আপনারা সবাই আজকে সাবজেক্টের বাইরে আছেন। হ্যাঁ এক্স্যাক্টলি, মানে বুঝে গেছি আমি আছি না, আমি জিজ্ঞাসা করছি ওনার তো মানে কিছু বলার নেই, আনস্ক্রিপ্টেড একটা প্রেস কনফারেন্স নরেন্দ্র মোদী আজ বুঝে গেছি। আপনি খোলাতার নিয়ে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করতে যান, আমি প্রথমেই বলবো আমি অত্যন্ত আন্তরিকভাবে ব্যথিত, দুঃখিত। যে কোনো দুর্ঘটনায় দুর্ভাগ্যজনক, অনির্বাণ যেটা বলছিলেন অনির্বাণ বাবু, যে রেল দুর্ঘটনা সেটাও দুর্ভাগ্যজনক, এটাও দুর্ভাগ্যজনক, কিন্তু রেল দুর্ঘটনার জন্য যদি রেলমন্ত্রীকে পদত্যাগ করতে হয় এই দাবিটা করার আগে নিজেদের ব্যাপারটা নিজেদের একটু শুধরে নেওয়া উচিত। এই যে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু, এটা তো প্রথম ঘটনা নয়। পশ্চিমবঙ্গে যেমন ঈদ আসে, দুর্গাপুজো আসে, কালী পুজো আসে, বড়দিন আসে, সেরকম পুজোর আগে ডেঙ্গু আসে, ডেঙ্গুর সঙ্গে মা দুর্গার সঙ্গে যেমন লক্ষ্মী গণেশ আসে, সেরকম ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়া আসে। হ্যাঁ, আর এই বর্ষা এলেই আমরা বর্ষায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা আমরা দেখে চলেছি গত বেশ কয়েক বছর ধরে। হ্যাঁ, একসাথে জোড়া মৃত্যুও দেখেছি, আবার দেখেছি যে দেখবেন মৃতদেহ পড়ে থাকলে সঙ্গে সঙ্গে শকুন আসে না, কিন্তু রাজনৈতিক শকুনরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল, 2 লক্ষ টাকা নিয়ে বাড়িতে চলে গিয়েছিল, বাড়ির বাচ্চার জীবনের দাম। আমি প্রশ্ন করতে চাই যে আজকে যিনি তৃণমূলের হয়ে বলতে এসছেন, এখানে এই চ্যানেলকে ক্রমাগত অ্যাকিউজ করে গেলেন যে আপনারা বলতে দেবেন না, আপনারা বিজেপির দালালি করবেন, বিজেপিকে বাঁচাবেন। আচ্ছা ঠিক আছে, আপনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে, মানুষ বিচার করেন, দালালি আমিও এগ্রি করলাম, দালালি শব্দটা আপনি বলেননি, আপনি বুঝিয়েছেন। আমার বক্তব্য হচ্ছে আপনি সব জেনে শুনে আসেন কেন? এক প্রশ্ন দুই, আসাটা আপনার অধিকার, আপনি জেনে আসেন। প্রশ্ন দুই, আমার প্রশ্ন হচ্ছে যিনি প্রতিদিন বিভিন্ন কারণে কেন্দ্রীয় মন্ত্রককে বিভিন্ন মন্ত্রী প্রায় যা পদত্যাগ চান উনি, তাতে দেখা যাবে একটা মন্ত্রীও থাকতে পারবে না আর কি। সেই মন্ত্রিসভা, রাজ্যের মন্ত্রিসভা যারা আছেন তারা কেন পদত্যাগ করবেন না? আপনি আমাকে বলুন, এটা প্রথম ঘটনা না। আপনি বলছিলেন হাওড়া কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ড, ওটা 10 বছর আগে ছিল, 10টা বছর পার হতে চললো, ওখানে এখনো পুরসভা নেই। কেন? দায়িত্ব নিতে হবে তো, কেউ দায়িত্ব নেবার নেই, কেউ বলবে না যে আমার দায়িত্ব, আমার রেসপন্সিবিলিটি। মানুষ, আমি বলছি এই দুর্ঘটনা বিদ্যুৎপৃষ্ট হয়ে তার প্রধান কারণ হচ্ছেন মুখ্যমন্ত্রী নিজে। এই যে ট্রাইডেন্ট লাইটগুলো, মানে ওই ত্রিফলা লাইটগুলো বেশিরভাগ ক্ষেত্রেই, ওই লাইটগুলোর গায়ে আবার টুনি বাল্বের মতন করে তার জড়িয়ে দেওয়া হয়, যেটা সম্পূর্ণ ন্যাকেটভাবে জড়ানো হয়, এবং ওটার থেকেই মেনলি দুর্ঘটনাগুলো আরও বেশিভাবে হয়। আর পুরো শহরটা তারের জঞ্জাল, মানে একটা জঙ্গলে ভরে গেছে। আপনি বলুন তো, এই যে তারটাকে আপনি দেখাচ্ছেন, সাধারণ মানুষ বুঝবে কি করে তারের মধ্যে বিদ্যুৎ আছে কি নেই? কিন্তু আমি ভাবি, আপনারা একটু আগে বিষ মদের কথা বলছিলেন না, যে বিষ মদে 2 লক্ষ টাকা করে পেয়েছে, এখন আর বিষ মদে মরে না। আরে রাজ্যে এখন বিষ মদের থেকে সরকারি মদ যদি 28 টাকায় পাওয়া যায়, লোকে বিষ মদ বেশি দাম দিয়ে খাবে কেন? আমার কৃতিত্ব তো সরকারকে দিতে হবে। হ্যাঁ দিচ্ছি তো, আর ভেজাল মদ কেউ তৈরি করবে না, কারণ তার থেকে সস্তায় মদ সরকার এনে দিয়েছে। আমার প্রশ্ন আজকে সেটা নয়, আমার প্রশ্ন হচ্ছে এই মৃত্যু মিছিল আর কতদিন থাকবে? মৃত্যু যদি রেলের দুর্ঘটনা হয় তাহলেও যতটা ব্যথা হয়, আর বাড়ি থেকে ছেলে বেরোলো। আপনি যে যুক্তিটা দিচ্ছেন, তাহলে আমি সরি তবু বলতে বাধ্য হচ্ছি, মানে যার যিনি মারা গেছেন তার পরিবারের জন্য খুব ইনসেনসিটিভ লাগতে পারে, কিন্তু তবু বলতে বাধ্য হচ্ছি। মানে আপনি বলছেন বিষ্মদের মৃত্যু হয় না তার কারণে সরকার মদের দামটা কমিয়ে দিয়েছে। আপনি কি বলছেন ইলেকট্রিক চুল্লিতে পোড়াতে যা খরচ লাগে ওর থেকে কম খরচে খোলা তারে মারা যায়, পুড়ে যাওয়া যায়? আপনার কথাকে আমি অস্বীকার করতে পারবো না, কথাটা খুব যন্ত্রণাদায়ক শুনতে হলেও আজকের অবস্থা তো তাই। শুনুন, আজকে বেঁচে থাকাটা কোনো, মরে যাওয়াটা কোনো খবর নয়, আজকে এই রাজ্যে বেঁচে থাকাটাই খবর। আপনি যে এখনো সুস্থভাবে বেঁচে আছেন সেটা খবর, আপনি বাড়ি পৌঁছলে সেটা খবর, রাস্তায় মারা গেলে আপনার সাথে ঘটতে পারে, এই বৃষ্টিতে এই ঘটনা আপনার সাথে ঘটতে পারে। আবারও বললাম এই রাজ্যে বেঁচে থাকাটা খবর, মৃত্যুটা কোনো খবর নয়। মৃত্যুটা এখানে স্বাভাবিক ঘটনা, মৃত্যুটা আপনিও বলছিলেন, তাই আমি আর বলছি না যে ওই ভাইপোর মেয়ে যখন কোলে করে নিয়ে মা চলে যায় ইডি সিবিআই দপ্তরে, আর মুখ্যমন্ত্রী বলেন যে কোলের শিশুটাকেও চাললো না। আর কত কোল খালি করেছেন এই মুখ্যমন্ত্রী, কত মায়ের কোল খালি করেছেন এই মুখ্যমন্ত্রী, সেটা একবার আপনারা বিচার করে দেখুন। আমার খারাপ লাগে, যারা সরকার চালায়, যারা সরকারে বসে আছে তারা তো কিছু পায়, তাদের তো কিছু স্ট্যাটাস আছে, কিন্তু যারা সরকারে নেই অথচ নির্লজ্জভাবে এই হত্যাগুলোকে যারা সমর্থন করে, তাদের প্রতি ধিক্কার ছাড়া আমার কিছুই জানানোর নেই। আমি পার্থপ্রতিম বিশ্বাসের কাছে